মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ দ্য নিউ ব্লগ। আজ হচ্ছে শুক্রবার আর ঘড়িটা এখন বাজছে 8:15। তো আমার গলার আওয়াজ শুনে বুঝতে পারছো কাল আমি একটা ফ্রেশ ঘুম দিয়েছি আর খুব সলিড একটা ভালো ঘুম হয়েছে, সেই জন্য মুড মন মেজাজ দুই ফ্রেশ আছে। তো চলো আজকে তাহলে ভিডিওটা এখন থেকেই শুরু করছি আর তোমরা দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকের দিনটা এখন থেকেই শুরু করে দিই। কালকে রাতে আমি খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি, ইভেন আমি প্রতিদিন মানে ফোন টোন ঘাঁটার পর একবার উঠি, উঠে জল টল খাই, খেয়ে দিয়ে তারপরে আবার বালিশ বিছানা টান টান করে তারপর আমি শুই, এটা আমার প্রতিদিনকার রুটিন। আমার বিছানায় ওই মানে ওই ভাঁজ করে থাকলে আমার জানি কেন শুতে ইচ্ছে করে না, তো এরকম টান টান করে নিই, করে নিয়ে তারপর আমি শুই, এটা আমার ডেলিকার রুটিন। কিন্তু কাল আমার এত ঘুম পেয়েছে, মোবাইল তো ঠিকঠাক ঘাঁটিয়েনি, 10:45 মধ্যে ফোন টোন কোথায় রেখে দিয়েছি, দিয়ে নিজে ওইভাবেই যে শুয়েছি আর উঠিও নি, জল ফল কিছু খাইনি, ওইভাবে শুয়ে পুরো ঘুমিয়ে পড়েছি, একদম টানা ঘুম দিয়েছি। তোমার উঠেছিও হয়তো তখন 7:30 বাজে, তো 7:30 বাজে উঠে তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে ব্যাস এই এখন দেখছো তোমাদের সামনে ভিডিওটা শুরু করছি। নিচে বাঁশির আওয়াজ পাচ্ছি, মা তো গেছে নোংরা ফেলতে নিচে, দেখি এই জানলা খুলেই দেখছি মানে মায়ের নোংরা ফেলা হয়ে গেছে, কিন্তু আমি গাড়িটাকে দেখতে পাচ্ছি না গো। ও ওই প্যাঁ প্যাঁ, এই গাড়িটা না এখন কোনো সময় জ্ঞান কিচ্ছু নেই, যখন তখন আসছে, ফোকাসও নিচ্ছে না থেকে থেকে দূরের। ওই দেখো মা নোংরা ফেলেছে, ফেলে এ মা আমি সত্যি ভিডিও করছিলাম কিন্তু এখনও আসে, তুমি দেখবে ওখান থেকে আমার সঙ্গে কীরকম করছে। দেখেছো আমার মা কন্টিনিউয়াসলি আমার সঙ্গে এরকমই করতে থাকে, এটা আমার আর মায়ের মধ্যে চলে আর কি, একটা সারাক্ষণই ই আর কি পিছনে লাগা, এইসব কন্টিনিউয়াসলি চলতে থাকে। যারা আমাদেরকে পার্সোনালি চেনে তারা জানে, তো মা মানে ভাবেনি সিরিয়াসলি আমি ভিডিও করছি, মা খুব কনসাস থাকে ক্যামেরা দেখলে, কিন্তু না অ্যাকচুয়ালি মা ওরকমটা নয়, অ্যাকচুয়ালি এখন যেটা দেখতে পেলে সেটাই, মা একেবারেই বুঝতে পারেনি আমি ভিডিও করছি। তো মা কিন্তু ভেবেছে আমি এমনি মোবাইলটা ধরে রয়েছি মায়ের সামনে, তো ওই জন্য মা ওরকমটা করলো। তো এনিওয়েজ হ্যাঁ, এটা আমাদের মধ্যে চলতেই থাকে আর কি, মারপিট ঝগড়াঝাটি সব কিছুই চলতে থাকে। তো যাই হোক চলো হয়ে গেছে, এবার এইখান থেকে আজকে খুব সুন্দর রোদ আসছে, আকাশও মেঘমেঘও করেছে, রোদও হচ্ছে। আর জানো তো সেটা বলতে গেলাম, যাই হোক ভুলে গেছি, আবার মনে পড়লে আবার বলছি। তো এনিওয়েজ চলো ঘরটা এখন ক্লিন করি, করে বাইরে গিয়ে বসি আর এক্সারসাইজটা তারপর করছি। এই হচ্ছে গরম জল, তো চলো এটা দিয়ে এখন আমি আমার দিনটা শুরু করব। এত রোদ আসছিল জানলাটা টেনে দিয়েছি, ঘরটা খুব গরম হয়ে যাচ্ছে, একটু বাদে আবার জানলাটাকে খুলবো, আর আমি বরঞ্চ খাটে বসি, খাটে বসে বসে এখন এই জলটা খাই, তারপর আর বাকি সমস্ত কাজে লাগবো। ভিডিও আপলোড করতে বসিয়ে দিয়েছি, ঘড়িতে এখন বাজছে 9:45, অলমোস্ট আপলোডও হয়ে গেছে দেখছো, আর খানিকক্ষণের মধ্যে আপলোড হয়ে যাবে। আর এদিকে আমার স্নান ধান সমস্ত কমপ্লিট, কেন ওরকম ব্লার ব্লার আসছে, আলুটার জন্য হয়তো, যাই হোক আসছে। স্নান ধান কমপ্লিট হয়ে গেছে, এখন যাব খেতে। আজ মেনুতে রয়েছে ইলিশ মাছ আর ভাত, মা সামনে শাক ভাজা উচ্ছে আলু ভাতে অনেক কিছু করেছে কিন্তু আমি ওগুলোকে সব স্কিপ করে দিয়েছি, আমি উঁচু সব কিচ্ছু আমি খাবো না, আমি শুধু ইলিশ মাছের ঝোল দিয়ে আরাম করে ভাত খাবো। মা এখন ভাত বাড়েনি, ভাতটা বাড়ছে, আর আমি বরঞ্চ সেই ফাঁকে গিয়ে তাড়াতাড়ি করে হাত ধুয়ে টেবিলটাকে সাজিয়ে নিই। তো চলো মোবাইলটা তো চার্জ নিই, ফোনটাও চার্জে দিই, দিয়ে তাড়াতাড়ি করে গিয়ে খেয়ে নিই। আজ একটু চটাপট সবটা হয়ে গেছে, তো আশা করছি আজকে বেশ খানিকটুকুন সময় বসে বসে একটু রেস্ট করতে পারবো। সবটা খুব টাইমলি ম্যানেজ করে ফেলেছিলাম, তাড়াতাড়ি করেও ফেলেছিলাম, বাট ইলিশ মাছের কাঁটা বাঁচতে বাঁচতে আমি আবার লেটই হয়ে গেলাম। তো যাই হোক ইলিশ মাছের কাঁটা বেঁচে খেতে খেতে অনেকখানি লেট হয়ে গেল, তো আর বেশিক্ষণ টাইম রেস্ট করতে পারলাম না, উঠে পড়েছি। এখন হচ্ছে রেডি হওয়ার পালা, রেডি এদিকে জামা ফামাও বের করে ফেলেছি, তো তাড়াতাড়ি করে বাবা কিরকম আসছে, তো জামাও বের করে ফেলেছি, তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই, কারণ কাকুর আসছে এখন, আর কাকু এ আসছে মানে 10:50 ভেতর বেরোতে হয়, কারণ কাকুর হচ্ছে 11টা থেকে 1টা ভাড়া থাকে, তো আমাকে 10:50 ড্রপ করে তারপর কাকু আবার 11টাতে 1টা ভাড়া আছে সেখানে যায়। তো আর বেশি কথা বলছি না, তাড়াতাড়ি করে রেডি হয়নি, তাড়াতাড়ি করে সাজুগুজু করে নিয়েছি, এইবার হচ্ছে বেরোবো। এদিকে চুলটা কেমন একটা হয়ে আছে মনে হচ্ছে, ও থাকে তা আছে আছে বাবা, আর করতে পারছি না দেরি হয়ে যাবে, কাকু ওর দিকে নিচে দাঁড়িয়ে আছে, একটু তো কিছু তো খিঁচাচ্ছে বটে, এটাকে একটু খুলে খেলে ঠিক করবো, সেটা অফিসে গিয়ে করবো, বাট এখন আর সময় নেই, এখন ছুটে ছুটে নিচে যাই, কাকু দাঁড়িয়ে আছে, আমি অলরেডি ব্যালকনি থেকে দেখে নিয়েছি। চলো বেরোয় কাকু,
কাকু দাঁড়িয়েই রয়েছে, একটা জিনিস নিতে ভুলে গেছিলাম, ওই জন্য আর একটুখানি লেট হলো। খোলা আছে? অফিস কমপ্লিট, বাড়ি চলে এসেছি, এসে ফ্রেশও হয়ে নিয়েছি। হ্যাঁ, শুধুমাত্র চুলটা আঁচড়ানো বাকি আছে, চুলটা জাস্ট ক্লিপটা খুললাম, এবার চুলটা আঁচড়াবো, আঁচড়ে এবার আর কি একটুখানি রেস্ট করবো। আর শুধু কালকের দিন, কালকের দিনটা করলে আবার পরশু দিন একটু শান্তি, মানে একটু কেন পুরোটাই শান্তি। তো যাই হোক, চলো এখন ঘরে যাই, তারপর একটু বাদে বেরোবো, মোবাইলটাও একটুখানি চার্জে দিই, ও একটু চার্জ হোক। হ্যাঁ, তো তোমার ঘাঁটাঘুঁটি আছে, তো এখন গিয়ে বরঞ্চ চুল টুল আঁচড়ে নিই, যদিও চুল এখন খুব যে পরিমাণ চুল উঠছে, খুব চুল উঠছে এই বর্ষাকালেতে, খুব পরিমাণ চুল ওটা ধরেছে। এবার তো কদিন বাদে না ন্যাড়া হয়ে যায়, এত পরিমাণ চুল উঠছে। তো গিয়ে ধীরে সুস্থে আগে হাত দিয়ে চুলটাকে ছাড়াই, তারপর চিনি দিয়ে ভালো করে আঁচড়ে, এখন আর চুলটা বাঁধি না, বাঁধি একেবারে রাত্রেবেলা, এখন বেশ খানিকটা খুনের জন্য চুলটাকে খোলাই রাখি। হঠাৎ করে বাড়ি ফেরার পর মাথায় খুব পেন হচ্ছে, কেন জানি না, মানে ওয়েদারটার জন্য নাকি, ওয়েদার তো বৃষ্টি হচ্ছে প্লাস প্রচণ্ড গরম আছে, তো এটা বিচ্ছিরি মার্কা তো ওয়েদার তো চলছেই, আই থিঙ্ক সেটার জন্যই শুরু হয়েছে। আমি তো টানা শুয়েই ছিলাম, কিছু করিনি, আমার খেতেও ইচ্ছে করছে না, মাথা অতিরিক্ত মাথা ব্যথা করলে যেরকম হয়, একটা ভমিটিং টেন্ডেন্সি থাকে, যেটা আমার হয়, কার হয় জানি না, তবে এটা আমার তো হয়, আর সেটাই হচ্ছে, একটুও খেতে ইচ্ছে করছে না, ভালোও লাগছে না, বাট একেবারে খালি পেটে শুতেও পারবো না, তো কিছু তো ডেফিনেটলি খেতে হবে, রাতের ডিনার কিছুতেই স্কিপ করা যাবে না, তো কিছু একটা খাবো ঠিকই, কিন্তু ইচ্ছা করছে না, রুটি তরকারি খাবো, কেন আমি বুঝলাম না, প্রচণ্ড রকম মাথার এই সাইডটা থেকে ব্যথা হওয়া শুরু করলো। সকাল থেকে ভালোই ছিলাম, বিকেল সন্ধ্যেতেও ঠিকঠাক ছিল, বাড়ি ঢোকার পর থেকে হঠাৎ করে এরকম একটা পেন শুরু হলো। তো মা বললো তাড়াতাড়ি রুটিটা খা, খেয়ে তাড়াতাড়ি করে শুয়ে পড়, তো দেখি রুটিটা কতটা কি খেতে পারি। যে পার্লারও যাওয়ার ছিল কিন্তু আমি তাও যাইনি, মানে একটু শরীরটা ম্যাচ 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 করছিলো, তো ঘরে ঢোকার পর থেকেই মাথার পেনটা বাড়লো, তো ওই জন্য আইব্রোগুলো তো খুব যাচ্ছে, তাই জঘন্য অবস্থা হয়ে গেছে, ভেবেছিলাম আজকে যাবো বাট হলো না, দেখি কাল বা পরশু গিয়ে এটার একটা ব্যবস্থা করতে হবে। তো আপাতত মা করছে ওখানে রুটি, আর আমি এই ঘরে এসে বসে আছি, কারণ এসির হাওয়াটাও ঠিকঠাক নিতে পারছি না, কারণ মাথাটার মনে হচ্ছে যেন যন্ত্রণা বেড়ে যাচ্ছে। ঘর থেকে একটু বেরিয়ে ব্যালকানিতে এলাম, ভাবলাম যদি একটু ফ্রেশ এয়ার পাই, আই থিঙ্ক শরীরটা হয়তো কিছু ভালো লাগবে, তবে হ্যাঁ এখন কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে, বেশ ভালো ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে, জানি না রাতে বৃষ্টি হবে কি না, তবে বলছে তো কাল বা পরশু থেকে কলকাতায় বৃষ্টির পরিমাণ বাড়বে, তো সেটা কতটা হবে আমার সন্দেহ আছে, বাট হ্যাঁ এখন বাইরে হাওয়াটা খুব ঠান্ডা দিচ্ছে, কতখানি হাওয়া দিচ্ছে, গাছ এই যে দেখে বুঝতে পারছো গাছগুলো নড়ছে, এটা কিন্তু হাওয়াই দিচ্ছে, আর হাওয়াটা ভালো মতন হাওয়া দিচ্ছে, তো ভাল লাগছে, দেখি এখানে খানিক্ষণ দাঁড়াই যতক্ষণ না মায়ের অল্প একটু খেয়ে আমার আজকের রাতে ডিনারটা কমপ্লিট করলাম। তো ভিডিওটাকেও আর লেন্থ করবো না, খুব অল্প, মানে একখানা রুটিও খাইনি আর কি, শরীরটার মধ্যে অস্বস্তি হচ্ছিলো, ভালো লাগছিলো না, মাথাটা ব্যথাও করছে, এখনও করছে, এইবার মাথায় একটু হালকা করে বাম, মানে অমৃতাঞ্জনের স্মেলটা আমার খুব ভালো লাগে, ওটা মাথা ঠিক এই দুটো ধারে একটু হালকা হালকা করে দেবো, দিলে ওটা যেটা ছাঁচানো যে ব্যাপারটা আছে সেটা তো অনেকটা রিলিফ আমি পাই, তো সেটা একটু হালকা করে লাগাবো, লাগিয়ে চোখটা বুজে একটুখানি শোবো, তাতে কী হয় বলো তো, অনেকটা রিলিফ হয়, যেটা আমার হয়, আমার ক্ষেত্রে হয়, তো সেটাই করবো, যাতে মাথার যে ব্যথাটা হচ্ছে সেটা খানিকটা হলেও কমে, আর ঘুমালে তো ডেফিনেটলি কমে যাবেই, আমার মনে হয় এটা ওয়েদারটার জন্য হচ্ছে, কিছুক্ষণ ঠান্ডা কিছুক্ষণ গরম, এই একটা বিচ্ছিন্ন রকম ওয়েদার না, তো সেই জন্য মুখটা যদি এনিহাও কালো কালো লাগে, তো সেটা হচ্ছে আমি না একটা লাইট, ছোটো লাইট জ্বালা করছি, কারণ বেশি আলো আমার সহ্য হচ্ছে না, মাথা আরও যন্ত্রণা করছে যন্ত্রণায়, তাই সামনে একটা ছোট্টো বেসিনারি ধারে একটা ছোটো আলো জ্বেলে আমি ভিডিও করছি, বাকি চারপাশটা অন্ধকারই আছে, ওই জন্য হালকা একটু ডার্ক এলেও আসতে পারে পিকচারটা, তো তাই জন্য বলে দিলাম। তো চলো গো, ভিডিওটা আর বাড়াচ্ছি না, যেটুকুন হয়েছে তাতেই হবে, কারণ আর করার মতোও কিছু নেই, দেখানোর মতোও কিছু নেই, আর তার চেয়ে বড় কথা এনার্জিও নেই, তো ভিডিওটা তাহলে আজকে এইটুকুনই রাখছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকালে একটা নতুন ভিডিওতে, আর কাল হচ্ছে স্যাটারডে, স্যাটারডে মানেই আমার মজার দিন, ভালো লাগার দিন, কারণ হচ্ছে সানডে, কারণ স্যাটারডে গেলেই সানডে আসবে, তো সেই কারণে সেই জন্য এক্সাইটেড আছি, মজাই আছে, কালকে অনেক ছোটো ছোটো কিছু কাজও করার আছে,
দেখা যাক সেগুলো ফুলফিল করতে পারি কি না। কালকে করার আছে, শুরু করার আছে, তো করবো কালকে। আর কিন্তু তোমাদের এখনই ওটা জানাবো না, কদিন বাদে জানাবো যদি ওটা সাকসেসফুল হয়। তো যাই হোক চলো, তো আজকের ভিডিওটা এটুকুনি রাখছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকালে একটা নতুন ভিডিওতে। আর এই ভিডিওতে যদি কিছু ভালো লাগে ডেফিনেটলি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটা। তো চলো বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে সকালে একটা নতুন ভিডিওতে। টাটা।